এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো, সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শিখাই কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দূরে কাছে দেশে বিদেশে এই মুহূর্তে বিশ্বের যে যেখানে বসে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এসো কোরআন শিখি, আর আপনাদের সঙ্গে আমি আছি কারি মোহাম্মদ সেলিম। দর্শক মণ্ডলী, আপনারা জেনে খুশি হবেন, এই এসো কোরআন শিখি অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আরও উপস্থিত আছেন উদীয়মান বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা সুলাইমান বিন কাসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার উদ্দেশ্যে আজকে আমাদের স্টুডিওতে বেশ কয়েকজন শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত রয়েছেন, আসুন শিক্ষার্থী বন্ধুদের সাথেও আমরা পরিচিত হই। শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহরবানিতে সুস্থ আছি। আজকে আমরা এই ক্লাসে তিলাওয়াত করব, শিখব সূরাতুল লাহাবের শেষ অংশটুকু। গত ক্লাসে আমরা সূরা লাহাবের বেশ কিছু অংশ শিখে নিয়েছি, আজকে বাকি অংশ সহ সম্পূর্ণ সূরাটি তিলাওয়াতের মাধ্যমে শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। আসুন আমরা মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে শুরু করছি আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, দর্শক আপনারাও দেখুন, আমরা এটা বানান করে বাকি অংশটুকু তিলাওয়াত করব ইনশাআল্লাহ। ওয়াও মিম জবর ওয়াম, ওয়াম ওয়াম র জবর র, ওয়াম র, হামজা জবর আ, তা পেশ তু, আ তু, ওয়াম র আ তু, হা উল্টা পেশ হু, ওয়াম র আ তু হু, আবার আরেকবার বলুন, হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, দর্শক এখানে একটি ওয়াজিব গুণা রয়েছে, হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদীদ থাকে তাহলে ওখানে একটি গুণা হয়, আর এই গুণাটি আদায় করা হচ্ছে ওয়াজিব, এজন্য এই গুণার নামও হয়ে গেছে ওয়াজিব গুণা। আসলে নাকের ভিতরে গুনগুন করাকে কি বলে? গুণা। গুণা শব্দটি নিজেই একটা গুণা, হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে গুন্নাহ করতে হয়, সেই গুন্নাটি আদায় করা হচ্ছে ওয়াজিব, আর এই গুন্নাটিকে তাজউদের ভাষা এবং কারিগুন বলেন ওয়াজিব গুন্না। এই গুন্নার পরে একটি কাজ আছে, সেটা হলো জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এখানে এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে। আসুন আমরা একসাথে গুন্না এবং মাদটুকু আদায় করে নিচ্ছি, চমৎকার। আরেকবার বলুন,
লাম জবর লা, তা লাম জবর তাল, লা তাল। আবার বলুন, হা জবর হা, ত জবর ত, হাত হাত, বা জের বি, হাত বি, ত ত হাত বি। আবার বলুন, হাম মালাতাল হাতাব, হাত বে যদি হয় তাহলে গুনাহ হবে, মনে রাখতে হবে। করিদের কাছে মস্ক করতে করতে এমন করি হয়ে যায় না যে বাংলা ইংরেজি পেস লাগায় বারোটা বাজায় দিবেন, খুব সাবধান। হাত বে নাই, হাতবে, হাতবে, কেয়ারফুল। আবার বলুন, যদি নামাজ পড়াশোনা হামালাতাল হাতবে বলে কারি সাহেব তো এইভাবে বলছে, আর একটু ভালো করে কলকলা করে দিই, তাহলে একার হয়ে যাবে, মনে রাখতে হবে, একার উচ্চারণ করা যাবে না। তবে وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ جي سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ حمالة الحطب فايزر ফি, লম্বা করুন, জি মিয়াজের, ফি জি, ডাল জের, হালিফ জবর, ফি জি দি হা, আবার দেখেন এখানে তিনটা টান, ফি জি মাঝখানে একটা দি আছে, এটা চুপ, আবার হা টান দেবে, ফি জি দি হা, তাহলে খুব চরম ভুল হবে, কি হবে, ভুল হবে, মনে রাখতে হবে যে পাইসি যেন ইচ্ছা মতো টানতে থাকি, ফি জি দি হা, সাবধান, ডালের মধ্যে টান হবে না, লম্বা হবে না, ফি জি দি হা, বলুন, আবার হা বা জবর হাবে, লাম মিম দুই পেশ লুম, হাবে লুম, এখানে বায় কলকল আছে, হাবে লুম। আমরা দেখতে পাচ্ছি তানউইনের পরে মিম আসছে, ইদ গামি বা গুন্না, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, হাবেলুম, আবার মিম মিম জের মিম, এখানে মাঝখানে নুন সাকিনের আছে, নুন সাকিনের পরে আবার মিম আসছে, এটাও আবার ইদ গামি বা গুন্না, পাশাপাশি দুইটি ইদ গাম রয়েছে, আমার দিকে লক্ষ্য করুন, হাবেলুম মিম মিম মিম, বলুন, সুন্দর, মিম জবর মা, সিন জবর সা, মাসা মাসা, মা স যেন না হয়, সদ হবে না, মাসা, ডাল দুই জের মাসা দিন, ওয়াকফ করলে কি হবে, ডালে কলকল হবে, যজম হবে, মাসা দে মাসা দে, মিম মাসাদ, ফি জি দি হা হাবলু
জিহাদ। চমৎকার, আপনারা খুব সুন্দর করে তিলাওয়াটা শিখে নিলেন। আমি আবারও এই আয়াতগুলি বলে দিচ্ছি, লক্ষ্য করুন। في جيدها حبل من مسد। দর্শক, আপনারাও দেখলেন, শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত সূরা লাহাবের শেষ অংশটুকু, দুটি আয়াত আমরা আজকে তিলাওয়াত করেছি। গত ক্লাসে তিনটি আয়াত তিলাওয়াত করেছি, মোট তিনে দুই পাঁচটি আয়াত আমরা শিখতে সক্ষম হয়েছি। আমি সবটি সূরা একসাথে তিলাওয়াত করে দিচ্ছি, আপনারা সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ। আমরা এভাবে তিলাওয়াত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আমরা দেখি আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত শিখছিলেন, ওনাদের কাছ থেকে আমরা দুই একটি আয়াত শুনে নিই, আপনারা লক্ষ্য করুন। চলে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের নিকট। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। জি, মাশাআল্লাহ বলুন সবাই। আমরা শুনবো আরো একজন শিক্ষার্থী। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। জি, মাশাআল্লাহ বলুন সবাই। চমৎকারভাবে আমরা দুইজনের কাছ থেকে দুইটি আয়াত শুনে নিলাম। আজকে আমাদের স্টুডিওতে মেহমানগণ বসে আছেন, ওনারাও দেখেছেন আমাদের শিক্ষার্থী বন্ধুরা কীভাবে চমৎকারভাবে সুন্দর করে তিলাওয়াত করেছে। আমরা সারা বিশ্বের মানুষের কাছে এই সহিভাবে কোরআন শিক্ষার দাওয়াতটি কীভাবে পৌঁছে দিতে পারি এবং সর্বস্তরের মানুষকে কীভাবে কোরআন শিক্ষা দিতে পারি, এমন সুচিন্তিত মতামত আমরা আজকে কামনা করব। স্টুডিওতে অপেক্ষমান মেহমানগণ, আমরা চলে যাচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, এই চ্যালেঞ্জের মাধ্যমে তিনি দুনিয়াবাসীকে জানান দিয়েছেন যে নির্ভেজাল, সম্পূর্ণ ভেজাল মুক্ত গ্রন্থ হয়েছে আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমটা তিলাওয়াত করার ক্ষেত্র ভেজাল মুক্তভাবেই সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে, না হয় আমাদের নামাজ যথাযথভাবে পরিশোধিত হবে না। সপ্তাকার সপ্ত জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াব, আমার তিলাওয়াত, আমার সূরা কেরাত, তাসবিহ, তাহলিল যদি সহি না হয় তাহলে কি করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নামাজের দোয়া দুরুদের মুনাজাতের যেগুলো আমরা উচ্চারণ করি তার প্রতিফল প্রাপ্ত হব। সেজন্য প্রয়োজন ছিল এই ধরনের একটা প্রশিক্ষণাগার, একটি কর্মশালা। আমি অত্যন্ত অভিভূত হয়েছি যে বাংলাদেশে এবং ঢাকা উত্তরার এই অংশে হযরত মাওলানা কারি সেলিম সাহেবের পরিচালনায় সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এসো কোরআন শিখি অনুষ্ঠান মাই টিভিতে আমরা যারা
ইতিপূর্ব থেকে আগে থেকে দেখে এসেছি এবং আজকে ওই অনুষ্ঠানে সরাসরি আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহর দরবারে হাজারো শুকর যে এমন একটি অনুষ্ঠানে আমরা অতিথি হওয়ার, শিক্ষক এবং ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সকল শ্রেণী পেশার মানুষকে এর জন্যে সহযোগিতার হস্ত প্রসারিত করতে হবে। সরকারি বেসরকারি সংস্থা, যে কোনো দাতা সংস্থাকে আমি অনুরোধ জানাব, আমাদের পর্যাপ্ত পয়সা করে বিপথে চলে যাচ্ছে। মিডিয়ায় কোরআনুল করিমকে সহিশুদ্ধ করে এবং নামাজের নিয়ম কানুনগুলোকে সহিশুদ্ধ করে পড়ার যে তালিমি মজলিস সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন আয়োজন করেছে, তাদেরকে নানাভাবে আমরা যদি উৎসাহিত করতে পারি, আশা করি আমাদের এই ট্রেনিং, আমাদের এই প্রশিক্ষণ, আমাদের এই অনুশীলন জাতীয় জীবনে আন্তর্জাতিক পরিমণ্ডলও একটা অবদান রাখতে পারবে বলে আমি আমরা শতভাগ আশাবাদী। চলে যাচ্ছে আমাদের আরও একজন মেহমান, হযরত মাওলানা সুলাইমান বিন কাসিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন বিভিন্ন কাজ থেকে বিরত রেখে একটি ইসলামী মজলিস, সেটা হচ্ছে কোরআনুল করিমের মজলিসে আসার তৌফিক দিয়েছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা। আমরা টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকি, বিভিন্ন অনুষ্ঠান দুনিয়াতে আমরা চলার পথে অনেক অনুষ্ঠান, অনেক কিছু কৃষ্টি কালচারে দেখে থাকি, কিন্তু টেলিভিশনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে কোরআনুল করিম দিন প্রচার খুব কমই হচ্ছে। আমি ধন্যবাদ দিক কীভাবে শেষ করব, যা হচ্ছে কারি সেলিম সাহেব অক্লান্ত পরিশ্রম করেছেন, তার প্রমাণ আজকেই ফসল। দীর্ঘদিন আমরা মাই টিভিতে অনুষ্ঠানটা দেখছি এবং এই যে আমার সামনে একটা এসো কোরআন শিখি, শহীদ তালিমুল কোরআন ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত এই যে এসো কোরআন শিখি বইটা, আমি নিজে এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমেল বাস, দাওরা হাদিস, হাফেজ হয়েছি, মোটামুটি আলহামদুলিল্লাহ কোরআনুল করিম তেলাওয়াত করতে পারি আমরা, কিন্তু যারা পড়াশোনা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে তাদের জন্য তো একটা বিকল্প ব্যবস্থা থাকা দরকার। আলহামদুলিল্লাহ এই শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশন এই ব্যবস্থা করছেন, তা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ার ওনাদের জন্য সু একটা ব্যবস্থা করছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন কেয়ামত পর্যন্ত এই এসো কোরআন শিখিয়ে অনুষ্ঠানটা যেন কবুল করে, মঞ্জুর করে এবং শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশনকে কেয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা কবুল করে সবাই বলে আমিন। এবং কারি মোহাম্মদ সেলিম সাহেবের দীর্ঘ হায়াত কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন বাস্তব জীবনে যেন আমরা প্রত্যেকে আমল করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি মোহতারাম, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। দর্শক, শুনছিলাম আমাদের মেহমানদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আর আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদেরকেও আমাদের এসো কোরআন শিখি অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এই অনুষ্ঠানটি আমরা ঢাকার উত্তরা শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিতভাবে টেলিভিশনে প্রচার করে আসছি। আপনাদের সকলে যেন বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারেন, এই বিষয়ে আপনাদের যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। এবং এই অনুষ্ঠান ছাড়াও আমাদের রয়েছে এসো কোরআন শিখি বই এবং সিডি, আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করার জন্য এটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর এই ক্লাসটি আপনাদের যে কোনো এলাকায় যদি চালু করতে চান তাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আল্লাহ তাআলার মেহরবানিতে চলে আসবো আমরা আপনাদের কাছে। এ ব্যাপারে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।